নমস্কার, কুইজিন বাই কেআই আপনাদের সবাইকে স্বাগত। সামনেই নববর্ষ, আর এই নববর্ষ উপলক্ষে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ ও ভালোবাসা। আজ নিয়ে এসেছি নববর্ষের স্পেশাল একটি মিষ্টির রেসিপি। বছরের প্রথম দিনটা আমরা বাঙালিরা সাধারণত মিষ্টিমুখ দিয়ে শুরু করে থাকি, আর সেই মিষ্টিটা যদি দোকান থেকে না কিনে বাড়িতে বানানো যায় তাহলে ব্যাপারটা আরো স্পেশাল হয়। আমার আজকের রেসিপি ভাপা সন্দেশ। এই ভাপা সন্দেশ বানাবার জন্য প্রথমে আমি দুধটা চাল দিয়ে নেব। তো প্রথমে একটা পাত্রে এক টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি, আর তাতে দুধটা দিয়ে দিচ্ছি। এই জল দেওয়ার ফলে পাত্রের তলায় দুধটা সহজে ধরে যাবে না। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা যতক্ষণ না ভালোভাবে ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই সময় দুধটা ছানা কাটানোর জন্য ভিনিগার ও জলের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি বাটিতে 1 টেবিল চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ জল দিয়ে নিচ্ছি। আর এদিকে যে পাত্রে সন্দেশটা ভাপাতে দেব সেটা রেডি করে নেব। আমি এখানে চৌকো আকারের একটা পাত্র নিয়েছি। এবারে প্রথমে এই পাত্রটার চারপাশে একটু মাখন ব্রাশ করে নিচ্ছি। তারপর এর ওপরে এই পাত্রটার মাপ করে বাটার পেপার দিয়ে দিলাম। আমি আগে থেকেই বাটার পেপারগুলো মাপ করে কেটে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এবারে এর ওপর থেকে আরো একবার বাটার ব্রাশ করে দিচ্ছি, যাতে সন্দেশটা খুব সহজেই কাগজ থেকে উঠে আসে। এদিকে দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি সন্দেশের জন্য চিনি গুঁড়ো করে নেব। একটি মিক্সিং জারে 6 টেবিল চামচ চিনি আর 4টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে, যাতে গুঁড়ো করার সময় ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। অন্যদিকে দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নেব। দুধটা এখনো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এতে ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প করে মিশিয়ে ছানা কাটার জন্য অপেক্ষা করব। দেখুন দুধটা ভালোভাবে ছানা কেটে গেছে, আর এখানে ছানা ও জলটা আলাদা হয়ে গেছে। এবার এটা ছেঁকে নিচ্ছি। এর জন্য একটি চাকলিতে সাদা কাপড় বিছিয়ে ছানাটা ঢেলে দেব। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। আর এইভাবে স্প্যাচুলারের সাহায্যে চেপে চেপে জলটা বের করে দেব। তারপর কাপড়টা মুড়ে মোটামুটি 10 মিনিটের জন্য জল ঝরাতে দেব। তবে খুব বেশি জল ঝরানোর দরকার নেই, কারণ বেশি শুকনো হয়ে গেলে ছানাতে থাকা ফ্যাটটা বেরিয়ে যাবে, তাতে করে ছানার ক্রিমি টেক্সচারটা চলে যাবে। এবার এই ছানাটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। এর সাথে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি আর 6 টেবিল চামচ মিল্ক পাউডার। ব্লেন্ড করার পর ছানাটা ঠিক এই রকম হতে হবে, অনেকটা কেকের ব্যাটারের মতো। যদি ব্লেন্ড করার পর ছানার মিশ্রণটা গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে অল্প লিকুইড দুধ দিতে পারেন। এবার এটাকে আগে থেকে সেট করে রাখা মোল্ডে ঢেলে দিচ্ছি। আর উপর থেকে স্প্যাচুলার দিয়ে সমান করে নিচ্ছি। আর 2-3 বার এইভাবে
ট্যাপ করে নিতে হবে এই সন্দেশটা ভালোভাবে সেট করে নেওয়ার জন্য। তারপর উপর থেকে কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেস্তা অথবা কাজু দিয়েও এটা সাজাতে পারেন। সন্দেশটা ভাপানোর জন্য একটা পাত্রে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যাতে মোলটা জলে ডুবে না যায়। এবার মোলটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে ঢাকনা চাপা দিয়ে দেব। এভাবে এটা 15-20 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব। আর এই ফয়েল পেপার দেওয়ার কারণ যাতে ছানাটার উপর কোনোভাবে জল না পড়ে। 15-20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনাটা খুলে দেব আর ফয়েল পেপারটাও খুলে দেব। এখন একটা কাঠি দিয়ে গেঁথে দেখে নিতে হবে এটা ভালোভাবে বেক হয়েছে কিনা। হ্যাঁ, এটা একদম ভালোভাবে বেক হয়ে গেছে। এবার সাবধানে মোলটা বের করে নেব। আর বের করে নেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দেখবেন নিজে থেকেই মোল থেকে সন্দেশটা ছেড়ে আসছে। এবারে এটা চৌকো করে কেটে নেব। তৈরি হয়ে গেল ফাপা সন্দেশ। একদম পারফেক্ট ফাপা সন্দেশ কিভাবে বানাবেন আমি সেটা যথাসাধ্য এই ভিডিওতে শেয়ার করেছি। তবু যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ।